প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল কলেজে ছাত্র মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন এই বিষয় প্রথম আলোর দায়িত্বে অবহেলা রয়েছে এটা মেনে নেওয়া যায় না আরও জানাচ্ছেন শাহ আলী জয় নিজ কার্যালয়ে দুই হাজার আঠারো এবং উনিশ অর্থ বছরের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের জন অসুস্থ অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যের হাতে তুলে দেয়া হয় এই চেক সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফান্ড থেকে এ পর্যন্ত তেরো কোটি আটান্ন লাখ টাকা সহায়তা পেয়েছেন এক হাজার সাতশো জন সাংবাদিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকার এর পাশাপাশি গণমাধ্যমের মালিকপক্ষ ও সমাজের ব্যক্তিবানদের সাংবাদিক কল্যাণ ট্রস্টে অবদান রাখার আহ্বান জানান আমরা সরকার পক্ষ থেকে সিড মানি যেটা দিয়ে ট্রাস্ট ফান্ড করে দিয়েছি প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা বিস্তৃঙ্খালা প্রসঙ্গ তিনি বলেন কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সরকার ব্যবস্থা নেবে তবে কেউ অভিযোগ তুললে তা প্রমাণ করতে হবে দুর্নীতি করলে যে শাস্তি যার মধ্যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার যে শাস্তি হতো যে অভিযোগকারী সে যদি ব্যর্থ হয় প্রমাণ করতে তাকে কিন্তু সেই সাজা পেতে হবে কারণ এভাবে দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এটা আমি বরদাস্ত করতে পারি না কারণ খরচ আমরা করি এবং সব থেকে যেটা লক্ষণীয় যখনই উন্নয়নের কোনো কাজ দেওয়া হয় যখনই সেখানে একটা প্রজেক্ট দেওয়া হয় তখনই যেন এই আন্দোলন আরও ঘনীভূত হয়ে ওঠে কেন তাহলে যারা আন্দোলন করেন তাদেরও কেউ ভাগ বাটওয়ার ব্যাপার আছে নাকি নাকি ভাগে কম পড়ছে নাকি আমার প্রশ্ন সেখানে আছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠের অনুষ্ঠানে বিদ্যুৎ হয়ে ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী বলেন এই ঘটনায় অনুষ্ঠানের আয়োজকরা দায়িত্বহীন কাজ করেছে এই বাচ্চাটা ইলেকট্রিকিউট হয়ে মারা গেছে সেই ঘটনাটা ওইভাবে চাপা দিয়ে সব অনুষ্ঠান শেষ আর ধানমন্ডি এই এলাকায় এত হাসপাতাল সেখানে না নিয়ে মহাকালী কোথাও একটা প্রাইভেট হসপিটালে বাচ্চাটাকে নিয়ে গেছে এবং তার নাম ঠিকানা নাই ডাক্তার যখন তার কাপড়ে মনোগ্রামটা দেখেছে তখন প্রিন্সিপালকে ফোন করেছে প্রথম আলো এই ধরনের একটা ঘটনা কিভাবে ঘটায় আর এত মানে তারা অবহেলা কিভাবে করতে পারে তাদের অনুষ্ঠান তারা করছে তাদের কি কোনো দায়বদ্ধতা নেই তাদেরকে তারা নিয়ে কাজ করাচ্ছে সেগুলি যে ঠিক মতো হচ্ছে কিনা সেই দিকে তো কোনো খেয়ালই নেই এটাও তো একটা গর্ভিত অপরাধ তাদের প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তরের পর থেকেই বাংলাদেশকে পেছনের দিকে টেনে ধরতে চেষ্টা করছে একটি পক্ষ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তার সম্ভব হচ্ছে না তাই অশুভ শক্তি মনো কষ্টে ভুগছে এ বিষয়ে গণমাধ্যমকে সজাগ থাকার আহ্বান জানান তিনি শাহ আলী জয় নিউজ ফোর ঢাকা